तो हे गाइस चले फ्री फायर गेमर आरो एक नतून भिडियो नहीं। और आजकल भिडियोते एक टिप्स बोलबो जे टिप्सर मध्य किन्तु आपनारा गोल्ड थेके खूब सहजे हिरो उइके उठते पारबेन। कारण आपनारा सबाई जानें जे रैंक सीजन चेंज होयेछे आर रैंक सीजने सबाई किन्तु गोल्डे नामिये दिएछे। तो भाई ये टिप्सटा फलो करुन, आपनादेरके आमि कथा दिच्छि आपनारा किन्तु खूब सहजे हिरो उइके उठते पारबेन। तो चलुन बेशी कथा ना बाड़िये भिडियोटी शुरू करा जाक। এই টিপসগুলি কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন। কারণ ফ্রি ফায়ার সম্বন্ধিত যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনতে থাকি আর টুনাইট আপডেটের ভিডিও নিয়ে চলে আসি। তো ভাই ফার্স্ট আপনাদেরকে বলবো ফার্স্ট টিপস যেটা আসছে, মানে ফার্স্ট টিপস যেটা হলো টাইম। ভাই টাইম মেনটেন করে আপনারা র্যাঙ্ক পুশ করুন। সবসময় ভাই র্যাঙ্ক খেলতে যাবেন না, আপনাদেরকে বলছি শুনুন, সবসময় আপনারা র্যাঙ্ক খেলবেন না। আপনারা কিন্তু একটি টাইম নির্দিষ্ট করে র্যাঙ্ক পুশ করুন। তো আমার যেটা বেস্ট টাইম মনে হয় সকালবেলা আপনারা খেলুন, 9টা থেকে 12টা অবধি আপনারা গেম খেলতে পারেন, ঠিক আছে, কি 11টা, 9টা থেকে 11টা এর মধ্যে যদি আপনারা র্যাঙ্ক খেলেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের র্যাঙ্ক পুশ হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হলো যে রাতে, আর একটা হলো কি রাত, ঠিক আছে, রাত্রেবেলা আপনারা গেম খেলুন, রাতে কিন্তু আপনারা র্যাঙ্ক পুশ করতে পারেন, তাহলে দেখবেন যে অনেকটাই ভালো র্যাঙ্ক। রাত্রেবেলা র্যাঙ্ক পুশ বলতে আপনারা 10:30 পরে কিন্তু র্যাঙ্ক খেলবেন, ঠিক আছে, এটা হলো টাইমিং। তো এবারে দ্বিতীয় নম্বরে যেটা যাব, দ্বিতীয় নম্বর যে টিপসটা হলো ভাই পেট, পেট কম্বিনেশান কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে। তো পেট কম্বিনেশান আপনাদেরকে ঠিক রাখার জন্য কী করতে হবে, যে পেট কিন্তু আপনাদেরকে সবসময় ফ্যালকোকে নেবেন, ঠিক আছে, পেট কিন্তু সবসময় আপনি ফ্যালকোকে নেবেন, না কি মোটুদাকে নেবেন, না কি আমাদের রোবোদাকে নেবেন, পেট কিন্তু ফ্যালকোকে নেবেন। ভাই ফ্যালকো হলো আমাদের কিন্তু র্যাঙ্ক পুশের জন্য নম্বর ওয়ান পেট। কারণ ভাই সবার আগে কিন্তু এ আপনাকে ল্যান্ডিং করিয়ে দেবে, ঠিক আছে, এটা হলো দু নম্বর ট্রিক্স। তিন নম্বর ট্রিক্স হলো আপনি কিন্তু সবসময় সোলোতে খেলার চেষ্টা করুন। যখনই আপনি র্যাঙ্ক পুশ করতে যাচ্ছেন তখনই কিন্তু সবসময় সোলোতে চেষ্টা করুন, বেশি স্কোয়াডে গেম খেলতে যাবেন না, সোলোতে গেম প্লে করার চেষ্টা করুন, ঠিক আছে, এটা হলো কিন্তু আপনার এক নম্বর দু নম্বর তিন নম্বর টিপস গেল। চার নম্বর যে ট্রিক্সটা হলো সেটা হলো যে ক্যারেক্টার স্কিল। ভাই ক্যারেক্টার স্কিল আপনারা কী কী রাখবেন একবার দেখে নিন। ক্যারেক্টার স্কিল আপনারা একবার ক্যালি রাখবেন, এবং রাখবেন কিন্তু জোটার ক্যারেক্টারটা রাখবেন, জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি রাখতে পারেন, এবং জোটা ক্যারেক্টারের না অ্যাবিলিটি রাখলে আপনার কিন্তু শটগানের অ্যাবিলিটি রাখতে পারেন, মানে আপনার যখন শটগান হাতে থাকবে তখন কিন্তু আপনার মুভমেন্ট স্পিডটা বেড়ে যাবে এবং ডিজে অলক। আর কিন্তু আপনি হায়াতো ক্যারেক্টারের অ্যাবিলিটি রাখতে পারেন, কিংবা বা মোকো ক্যারেক্টারেরও অ্যাবিলিটি রাখতে পারেন। কারণ মোকো ক্যারেক্টার কিন্তু আপনার এনিমির লোকেশান দেখিয়ে দেবে যদি আপনি এনিমিকে অটোমেটিক মারেন, ঠিক আছে। পাঁচ নম্বর যে টিপসটা হলো ভাই যে আপনি কিন্তু ম্যাপের সবথেকে দূরের দিকে লাভার চেষ্টা করুন। মানে দূরে বলতে কি আপনার যে যে লাইন থাকবে না ওই লাইন থেকে অনেকটাই দূরে লাভার চেষ্টা করুন, ঠিক আছে, তাহলেই দেখবেন আপনি কিন্তু অনেকটা ভালো হবে, ম্যাপ থেকে কিন্তু অনেকটা দূরে নামার চেষ্টা করবেন। ছ নম্বর যে টিপসটা হলো যে 15 জন না মরা অবধি আপনি যে কোনো এক জায়গাতে ক্যাম্পিং করে থাকুন। 15 জন যতক্ষণ না থাকছে, মানে ইলাইভ যতক্ষণ না 15 জন থাকছে ততক্ষণ কিন্তু আপনি ক্যাম্পিং করুন। 15 জন থাকার পরে কিন্তু আপনি রাশ গেম প্লে করতে পারেন। আর আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু রাশ গেম প্লে আপনি রাশ করবেন না, আপনার যে এনিমি থাকবে এনিমিকে আপনার উপর রাশ করতে দিন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি এনিমিকে মারতে পারবেন, ঠিক আছে, এনিমিকে আপনার উপর রাশ করতে দেবেন কিন্তু, ঠিক আছে, এটা গেল কিন্তু 6 নম্বর পয়েন্ট। এবং 7 নম্বর পয়েন্ট হলো যে জিপ লাইন যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু গ্লু ইউজ করা, মানে জিপ লাইন যখন ইউজ করেন তখন কিন্তু আপনি হাতে কিনেন শটগান নিয়ে রাখেন। তো আমার মনে হয় ভাই আপনি গ্লু নিয়ে রাখুন, কারণ এনিমি যদি কোনো কারণে দেখতে পায় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে নেমে গিয়ে কিন্তু আপনি এনিমিকে মেরে দিতে পারবেন, ঠিক আছে, মানে গ্লুটা বসিয়ে ড্যামেজ থেকে রক্ষা পেতে পারবেন। আর গ্লু বেশি বেশি করে ইউজ করা, মানে আপনার কাছে যদি ব্যাকপ্যাক বেশি না থাকে আপনি কী করবেন যে অ্যামো ফেলে দিন, ভাই বন্দুকের অ্যামো ফেলে দিন, দিয়ে কিন্তু আপনি গ্লু ইউজ করুন। গ্লুটা ভাই অনেক কাজে লাগে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে। আর যেটা আপনারা সবাই ভুল করেন, বান্টি টোকেন ইউজ করা। ভাই বান্টি টোকেন ইউজ করবেন না, আপনি রিসাপ্লাই ম্যাপ ইউজ করুন। আমার যেটা মনে হয় ভাই বান্টি টোকেনের থেকে রিসাপ্লাই ম্যাপটা ইউজ করা ভালো, রিসাপ্লাই ম্যাপ এবং কিন্তু স্ক্যানার, ঠিক আছে, এই দুটিকে আপনারা ইউজ করুন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু অনেকটাই বেশি ভালো হবে। তো এত কিছু আপনাদেরকে বলে দিলাম, আশা করছি যে আপনাদের মানে এই
এই অনুযায়ী যদি আপনারা খেলেন তাহলে অবশ্যই আপনাদের র্যাঙ্ক পুশ হবে ভাই। আমিও আশা করছি যে আপনারা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক পুশ করুন। তো ভাই এতগুলো টিপস বললাম, কোন টিপসটা সবথেকে আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু ফ্যালকোকে নিয়ে খেলবেন, ক্যালির অ্যাবিলিটি কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবেন, ঠিক আছে? ক্যালির অ্যাবিলিটি কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবেন। তো আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন। কারণ ফ্রি ফায়ার সময় তো যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনতে থাকি আর টু নাইট আপডেটের ভিডিও আনতে থাকি, ঠিক আছে? আর বলবো আপনাদের জন্য কিন্তু ডিজে অলোক এবং ডিজে কে ক্যারেক্টারে অ্যাপ হয়তো বা যেভাবে আনতে পারি। আর হ্যাঁ, আর একটা কথা তো আপনাদেরকে ভুলে গেছি যে যখন আপনারা খেলবেন না তখন কিন্তু কাতানা কিংবা আপনার কাছে যত ছুরির ভালো স্কিন থাকুক না কেন আপনি কিন্তু প্যান নেওয়ার চেষ্টা করবেন, মানে তাবা যেটা হয় না, প্যানটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে প্যানটা যদি আপনার কাছে থাকে তাহলে সুবিধা কী হবে ভাই, যে এনিমি যদি পিছন থেকে আপনার উপর অ্যাটাক করে তাহলে কিন্তু কোনো ড্যামেজ বেশি দেয় না, বেশিরভাগ গুলি কিন্তু ওই প্যানেই লাগে। আপনি কিন্তু প্যানটাকে নিয়ে খেলতে পারেন ভাই, অবশ্যই অবশ্যই করে প্যানটাকে নিয়ে খেলবেন, তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু অ্যামো সেভ হয়ে যাচ্ছে। তো এই ছিল ভিডিও, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।